আপনাকে বলছি খুব ঘুরে বেড়াচ্ছেন রোজ রোজ বাজারে যাচ্ছেন বাড়ির লোকজন যাচ্ছে তবে আজকের ভিডিওটা আপনার জন্য বন্ধু লকডাউনটা মেনে চলুন হ্যাঁ আপনাকেই বলছি আপনি জানেন নিজের বাসস্থানটা অরেঞ্জ বা গ্রিন জোন তাই নো টেনশন খুশি মতো ঘোরাঘুরি করছেন কেউ কেউ তো আবার মশাল হাতে নাচানাচি করছে আর বলছে আমাদের তো করোনা নেই তর্কও করছে সব পাবলিকদের জন্যই দুটো গল্প বলবো না সত্য ঘটনাই গল্পের মতো করে বলবো তার আগে বলি ফ্রি অ্যাডভাইস এক আপনি রোগে না ভোগা মানেই সুস্থ একথা ভুল আপনি রোগের বাহকও হতে পারেন নিজের অজান্তেই অন্যকে ক্ষতি করতে পারেন দুই প্রচলিত তথ্য আর বিজ্ঞানকে ভুল প্রমাণ করেই কিন্তু বিজ্ঞানের নতুন আবিষ্কার হয় এই দুই বিষয়েই আজকের গল্প প্রথম গল্প মেরি মেলনের টাইফয়েড মেরি একশো বছর আগের নিউ ইয়র্ক শহর সালটা উনিশশো ছয় ওয়েস্টারবে এলাকা গ্রীষ্মকাল জেনারেল উইলিয়াম হেনরি ওয়ে স্ত্রী ছেলেমেয়ে নিয়ে চারজন চাকরবাকর বাকর আরও জন মোট এগারো জন হঠাৎই ছজন গুরুতর অসুস্থ বাড়িতে ডাকা হলো এক স্যানিটারি ইঞ্জিনিয়ারকে নাম জর্জ এ সোফার অনেক অনুসন্ধান ও প্রত্যেকের সাথে কথা বলে সিদ্ধান্ত নিলেন নতুন রাঁধুনি মেরি থেকেই এই সংক্রমণ কিন্তু বাড়ির লোকজন অসুস্থ হতেই গায়েব যে এজেন্সি থেকে মেরিকে হায়ার করা হয়েছিল সেখানে যোগাযোগ করে দেখা গেল মেরি যেখানে যেখানে রান্নার কাজে যোগ দিয়েছে সবাই টাইফয়েডে আক্রান্ত কিন্তু এতদিনে তিপ্পান্ন জন আক্রান্ত চারজন মৃত নিউ ইয়র্কের স্বাস্থ্যকর্মীরা অনেক কষ্টে মেরিকে খুঁজে পেলেন কারণ তার অভ্যাস ছিল বিভিন্ন ছদ্মনামে কাজে যোগ দেওয়া এবং অসুস্থ হলেই লুকিয়ে পড়া অবশেষে তার মলমূত্র পরীক্ষা করে দেখলেন টাইফয়েডের ব্যাকটেরিয়া সালমোনেলা টাইফি রয়েছে তার মধ্যে অথচ সে সুস্থ শুধুমাত্র টাইফয়েডের বাহক সে সরকারিভাবে তাকে কোয়ারেন্টিনে রাখা হলো চিকিৎসা করা হলো কিন্তু আমিত্যু তিনি আর সুস্থ হননি হাত না ধোয়ার অভ্যাস এবং মলমূত্র ত্যাগের পর পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়ার কারণেই এই পরিণতি তাহলে বুঝতেই পারছেন আপনি অসুস্থ না হয়েও অন্যকেও অসুস্থ করতে পারেন বাহক হিসাবে এটাই ছিল প্রথম গল্প পরের গল্পটা কলেরা নিয়ে পরের গল্পটা শুনতে চান তো নিশ্চয়ই তবে পরের ভিডিওটাতে অবশ্যই চোখ রাখুন